নমস্কার আমি সৌগত তন্তজ্যোদীষ মাহাজ আপনাদেরকে স্বাগত আশা করি সকল বন্ধুরা ভালো আছো আমিও খুবই ভালো আছি আজকে যে ভিডিওটি আপনাদেরকে দিতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও খুবই ইন্টারেস্টিং ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো চোরকে কিভাবে সহজে ধরা যায় অনেক জায়গায় দেখা যায় অনেক কিছু একটা হয়তো মানে কোনো একটা জায়গায় কাজ করছেন সেখানে অনেকে একসাথে কাজ করছেন সেখানটায় হয়তো কোনো একটা ব্যক্তি কোনো জায়গাতে হয়তো কোনো টাকা চুরি করেছে বা কিছু হয়তো একটা মালপত্র চুরি করে নিয়েছে এবার সেই কর্ম মালিক কী করে কর্মচারীদের ওপরে কার ওপরে দোষ দেবে ভাবতে পারে না এবং হয়তো অজান্তে ঝাঁকে তাকে দোষ দিয়ে দেয় তো সেক্ষেত্রে বা হয়তো দেখা যাচ্ছে বাড়ির আশেপাশে থেকে কোনো বাড়ির ভিতর থেকে কোনো জিনিস চুরি করে নিয়েছে বা কোনো থেকে কোনো জিনিস চুরি করে নিয়েছে তো অনেক ক্ষেত্রে অনেকভাবে অনেকে চুরি করে সেই ক্ষেত্রে চোরকে কিভাবে ধরা যায় চোরকে একদম আপনারা হাতে নাতে ধরতে পারবেন কিন্তু যাকে যাকে সন্দেহ হবে তাদেরকে তাদের মধ্যেই যদি কেউ চুরি করে অবশ্যই ধরা পড়ে যাবে আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং মাটি দিয়ে চোরকে ধরা যাবে মাটিটি হচ্ছে গঙ্গার মাটি গঙ্গার মাটি মানে যে কোনো সমুদ্র বা নদীর ধারে থেকে কিছুটা আপনাদের অমাবস্যা বা কোনো এটা অমাবস্যার দিনেই আনতে হবে অমাবস্যার দিনে কোনো নদীর ধারে বা কোনো সমুদ্রের ধার থেকে কিছুটা মাটি এনে আগে থাকতে আপনাদেরকে সংগ্রহ করে রেখে দিতে হবে তারপরে আপনাদেরকে কি করতে হবে স্কিনে যে মন্ত্রটা দেওয়া হবে সেই মন্ত্রটা আপনাদের মানে মন্ত্রটা আপনাদের অবশ্যই প্রয়োগ করলে কাজ হবে যেহেতু শক্তিশালী বিদ্যা বা এটি শক্তিশালী মন্ত্র কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো আপনাদের মন্ত্রটা সহজভাবে ক্রিয়া করতে গেলে হয়তো সবাই কম বেশি পাওয়ার থাকে না শক্তি বা আধ্যাত্মিক শক্তি থাকে না সেই ক্ষেত্রে হয়তো অনেকে কাজ নাও পেতে পারেন সেই কারণে কি হয় আপনারা আমাকে ভুল ভেবে হয়তো ইউটিউবে কমেন্ট করবেন তারা কি ব্যাপার কাজটা তো হলো না তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই করে যে মন্ত্রটি আজকে দেবো যেহেতু আজকে এটি একটি মানে শক্তিশালী এবং কার্যকারী মন্ত্র ওই জন্য এই মন্ত্র কেন আমার ইউটিউবে যে সকল মন্ত্র তন্ত্র দেয়া আছে সকল মন্ত্র আপনারা কি করবেন গ্রহণকালীন বা তোমার কালী পুজোর রাত্রে মন্ত্রগুলো একশো আটবার করে পাঠ করে মানে একশো আটবার করে পাঠ করে নেবেন বা মুখস্থ করে নেবেন একশো আটবার করে পাঠ করলে মন্ত্র সিদ্ধি হয়ে যাবে যে কোনো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণকালীন বা পুজোর রাত্রে আর আজকেরই যে মন্ত্রটি দেবো এই মন্ত্রটি কোনো গ্রহণকালীন যেমন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ বা কালী পুজো রাত্রে বা কোনো অমাবস্যা বসে একশো আটবার বার আপনারা পাঠ করে সিদ্ধি করে নেবেন তারপরে এটি প্রয়োগ করবেন তো চলুন সে মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দেওয়া হোক এবং বলে দেওয়া হোক প্রয়োগবিধি সম্বন্ধে ওং গঙ্গা কি মাটি খটিকে কথাটি সবর গুরুকং মন্ত্র ভয় চোর কি টিকি ধর হিড়িং কিরিং মন্ত্র সার চোর কি কাঁপ এবার কার কার্ঞে কাউর কামাখার কার আজ্ঞে হাঁড়িজি চণ্ডী রাগ্ঞে আপনাদের সুবিধার ক্ষেত্রে বলে দিচ্ছি ওং গঙ্গা মাটি খটি কে কথাটি সবর গুরুকং মন্ত্র ভয় চোর কি টিকি ধর হিড়িং কিড়িং মন্ত্র সার চোর কি কাঁপ এবার কার আগ্ঞে কাউর কামাখার আগ্ঞে কার আজ্ঞে হারিজি চন্ডির আগে কিছুটা নদীর ধার থেকে বা সমুদ্রের ধার থেকে কিছুটা আপনারা কি করবেন মাটি নিয়ে আসবেন সে বালি মাটি হোক বা এমনি মাটি হোক মাটি কিছুটা এনে আপনাদের অমাবস্যা অমাবস্যা দিনে মাটিটা এনে আপনাদের কাছে রেখে দিতে হবে যত্ন সহকারে রেখে দিতে হবে এবার যখন কোনো জায়গাতে কেউ কোনো জিনিস চুরি করবে যাদের ওপরে সন্দেহ হবে কি করতে হবে এই মন্ত্রটি যে মন্ত্রটি স্ক্রিনে দেয়া হলো এই মন্ত্রটি যখন সিদ্ধি করে করে নেওয়া হবে তখন এই মন্ত্রটি আপনারা মানে একুশবার একুশবার পাট করে মানে ওই মাটির ওপরে একুশটি ফুঁক দেবেন মানে একবার করে পাঠ করবেন একটি করে ওই মাটির ওপরে ফুঁক দেবেন মানে কিছুটা মাটি নিয়ে নেবেন হাতে করে নিয়ে একবার পাট করে একটি করে ফুঁক দেবেন এবার একুশবার যখন মন্ত্রটি একবার পাট করে একটি ফুঁক দিয়ে একুশবার যখন মন্ত্রটি অভিমন্ত্রিত হয়ে যাবে ওই মাটিটা সেই মাটিটা আপনাদের কি করতে হবে যাদের যাদের ওপর সন্দেহ হয় সেই তাদের তাদের হাতে অল্প অল্প করে দিয়ে দেবেন দিয়ে বলবেন অনেক সময় চোর মানতে চায় না হয়তো তাদের ভিতরেই চুরি করেছে তো সেই ক্ষেত্রে মানে অল্প অল্প করে মাটি দিয়ে দেবেন দিয়ে বলবেন মুটো মেরে ধরে থাকতে আর আর যে মন্ত্রটি আপনাদের দিয়ে মানে মাটি অভিমন্ত্রিত করলেন সেই মন্ত্রটি আবার মনে মনে আপনারা একুশবার পাঠ করবেন একুশবার পাঠ করার সাথে সাথে তার ভিতরেই যে চুরি করেছে তার শরীরে একটা মারাত্মক কম্পন হবে মানে শরীরের মধ্যে সেই চোরের শরীরের মধ্যে খুব একটা কাঁপ আসবে এবং জ্বালা যন্ত্রণা কষ্ট ভোগ করবে তখন সে আর থাকতে পারবে না সঙ্গে সঙ্গে মানে তার মুখ থেকে স্বীকার করতে বাধ্য হবে যে আমি চুরি করেছি আমার ভুল হয়ে গেছে আমি মানে আমি যে স্বীকার করলাম তো এটাই সঙ্গে সঙ্গে দেখতে পাবেন একুশবার নাম মন্ত পাঠ করতে করতে সেই চোখ মানে চোরের শরীরে একটা কম্পন সৃষ্টি হবে এবং এমন কষ্ট এমন যন্ত্রণার সৃষ্টি হবে সে সাথে সাথে স্বীকার করবে যে হ্যাঁ আমি চুরি করেছি তো চুরি করার পরে আপনারা তাকে তো ধরবেন ধরে আপনারা কম সাজা দেওয়ার চেষ্টা করবেন আর মাটিটা হাতে থেকে নিয়ে নেওয়ার পরে আপনারা আমার যে ইউটিউবে মানে মন্ত্র দেওয়া আছে কাটান মন্ত্র সেই কাটান মন্ত্র দিয়ে জল পড়ার কাটান মন্ত্র দিয়ে সেই মন্ত্র বা কোনো মন্ত্র আপনাদের যদি জানা থাকে সেই মন্ত্র দিয়ে চোরের শরীরটাকে কাটান করে দিবেন দিলে তাহলে কী হবে সাথে সাথে চোরটি সুস্থ হয়ে যাবে আর যদি বলেন যে অনেক মারাত্মক জিনিস চুরি করেছে তো আপনারা যদি না কাটান করেন তাহলে কিন্তু সে খুব কষ্ট ভোগ করবে আর আমার মন বলে কাটান করে দেওয়াই সবচেয়ে ভালো সাথে সাথে এবং সে যেহেতু স্বীকার করেছে এবং তার কাছ থেকে সেটি আদায় করে নেবেন এবং অল্প সাজা দিয়ে তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই আপনারা এই প্রয়োগটি করলে হাতে নাতে আপনারা কাজ পাবেন এটি প্রয়োগ করুন খুবই আশ্চর্য খুবই শক্তিশালী ভিডিও আপনাদেরকে যতটি যত পারি সহজ সহজ ভিডিও দিই এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করি ভিডিও যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দেখছেন বা দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে মানে পৌঁছে যায় আর আর আমি দেশ বিদেশে বিভিন্ন দেশে এখন কুরিয়া সার্ভিসের মাধ্যমে বা যদি কারো যোগাযোগ করা সম্ভব হয় তো আমার সাথে যোগাযোগ করে কবজ মাদুলি এবং বিভিন্ন গহ প্রতিকারের জন্য রত্ন রুদ্রাক্ষ সব নিয়ে যাচ্ছে এবং কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়েও দেয়া হচ্ছে যারা যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে কোনো কাজ করাতে চান যেমন বিভিন্ন কবচ নবগ্রহ কবজ, প্রজাপতি কবচ মহামৃত্যুঞ্জয় কবচ তোমার বিভিন্ন কবচ যেমন নীল সরস্বতী কবচ পড়াশোনার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য ধনলক্ষ্মী কবচ এরকমভাবে যাবতীয় কবচ আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে দেশ বিদেশে পাঠানো হয় এবং ব্যক্তিগতভাবে যারা কাজ করাতে চায় চান আমার সাথে আমি তন্ত্রশক্তির দ্বারাই দূর থেকে অলৌকিকভাবে আপনাদেরকে কাজ করে দেবো আশা করি মা তারামার কৃপায় আপনাদের অবশ্যই কাজটি করে দিতে পারবো এবং যদি সেই কাজটি আমি পারি অবশ্যই হ্যাঁ বলবো আর যদি না পারি সাথে সাথে আপনাদের না বলে দেবো কারণ আমার এই ইউটিউবে যা কিছু তন্ত্রমন্ত্র দেয়া হয় সবই প্রয়োগ করা গুরুমুখী সবই কার্যকারী মন্ত্র আর আমি যা কাজ করি সবই মানে মানুষকে ভরসা দিয়ে এবং গ্যারান্টি দিয়ে কাজ করি হ্যাঁ আপনারা না যোগাযোগ করে না কাজ করালে বুঝতে পারবেন তো যারা যারা আমার সাথে যোগাযোগ করেছে কাজ করে দিয়েছি আশা করি তারা বুঝতে পারছে যে কেমন কাজ হচ্ছে না কী হচ্ছে ঠিক আছে আশা করি অনেকের কাজ হয়ে গেছে আর আপনাদেরও কাজ হবে আমার যেহেতু হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বারটা হচ্ছে এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন বিভিন্ন সমস্যা থেকে ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল সমস্যা সমাধান করা হয় এবং নিশ্চিন্তে থাকবেন যারা যারা সমস্যায় ভুগছেন হয়তো ভাবছেন অনেকে আমাকে ফোন করে বলে দাদা অনেক জায়গায় অনেক কাজ করি ইউটিউবের মাধ্যমে পয়সা করি নিয়ে কাজ অনেক সমস্যা হয়েছে বা অনেক রকম কাজ হয়নি তো সেই সব বন্ধুদের এবং সকলকেই বলছি আমার কাছে যারা কাজ করাবেন অবশ্যই কাজে গ্যারান্টি থাকবে এবং সেই কাজে নিশ্চিন্তভাবে নির্ভুলভাবে কাজ করা হবে এবং কোনো ঠকে যাওয়ার ভয় নেই কারণ তন্ত্র সাধনা হচ্ছে ঈশ্বরের জন্য ঈশ্বর তন্ত্র সাধনা হচ্ছে মানব কল্যাণের জন্য আর ঈশ্বরের সাধনা হচ্ছে মানব কল্যাণের জন্য আশা করি সবাইকে ভালো করার চেষ্টা করব এবং পরিস্থিতি অনুযায়ী যে কম সম করে সবাই কাজ করে দেবো কারণ মানুষের সেবা করাই হচ্ছে ঈশ্বরের সাধনা তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আর ব্যক্তিগত যারা যোগাযোগ করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকুন জয় মা তারা জয় মা কালী মা জয় মা কামাক্ষা ধন্যবাদ